বৃশ্চিক রাশির মানুষদের স্বভাব চরিত্র আজকে আমি আপনারা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। তাদের বিবাহিত জীবন কেমন হয়, তাদের স্বাস্থ্য কেমন থাকে বৃশ্চিক রাশির মানুষদের, তাদের কর্মক্ষেত্রে তারা কতটা উন্নতি করতে পারে, এই ভিডিওটার মাধ্যমে আপনি পুরোটাই জানতে পারবেন বৃশ্চিক রাশির মানুষদের। তাছাড়াও আমি বলবো বৃশ্চিক রাশির মানুষদের এই বছরটাও বা কেমন যাবে সেটাও কিন্তু আমি বলবো। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল। বৃশ্চিক রাশির সপ্তম পতি কিন্তু শুক্র এবং দ্বাদশ পতিও শুক্র। অর্থাৎ আমরা বলতে পারি বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি আমরা বিবাহিত জীবনটা একটু বিচার করি, সেই ক্ষেত্রে কিন্তু শুক্রের পজিশনটা দেখে নেওয়া ভীষণ কর্তব্য। কারণ যদি দেখা যায় আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার শুক্র কোনোভাবে খারাপ আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে কোনো রকমের কোনো সমস্যা আসতে পারে। অথবা শুক্রের সাথে যদি কোনোভাবে রাহু বা কেতু যুক্ত থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা আসবে। অথবা দেখা যায় আপনি বৃশ্চিক রাশি কিন্তু আপনার বৃষ রাশিতে বৃহস্পতি রয়েছে, অর্থাৎ বৃশ্চিক রাশির সপ্তমে আপনার বৃহস্পতি আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যা আসতে পারে। বেসিক্যালি দেখুন, বৃশ্চিক রাশির নেচার কিন্তু অত্যন্ত দয়ালু প্রবণ হয়। কারণ বলছি বৃশ্চিক রাশির মানুষরা অ্যাকচুয়ালি কী হয়, খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়। এরা কিন্তু সবসময় প্রতিবাদ করতে ভালোবাসে, সামনের সারিতে থাকতে ভালোবাসে, অর্থাৎ এরা ভীষণ ভয়হীন হয়, ভয়মুক্ত থাকে। অর্থাৎ মানুষের সামনে চোখে চোখ রেখে কথা বলা, এটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে ভীষণ বিদ্যমান। কেন থাকে এটা বৃশ্চিক রাশির মানুষদের এই প্রতিবাদী চরিত্র, প্রতিবাদী কণ্ঠ? তার কারণ বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু মঙ্গল। এই বৃশ্চিক রাশির অধিপতি যেহেতু মঙ্গল, আর মঙ্গল মানে কিন্তু সাহসিকতার প্রতীক, মঙ্গল মানে হচ্ছে সাহস, কোনো ভয় নেই। তার জন্যে আমরা দেখতে পাই যে বৃশ্চিক রাশির মানুষরা অত্যন্ত দৃঢ় চেতা হন এবং মনের দিক থেকেও কিন্তু এরা ভীষণ দৃঢ় হন এবং খুব সাহসী হন। এবং বৃশ্চিক রাশির মানুষের কিন্তু বিবাহিত জীবন ভালো হয় যদি না কোনো অশুভ গ্রহ থাকে সপ্তমে, যেটা আমি আগেই বললাম। তাছাড়া কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিবাহিত জীবন ভালো। বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু যে জিনিসটা হয়, তারা কিন্তু মানে কর্ম করতে ভীষণ ভালোবাসে। বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে অলসতা তুলনামূলকভাবে কম থাকে, তারা চেষ্টা করে কোনো না কোনোভাবে কাজে কীভাবে সাকসেস পাওয়া যায়, অর্থাৎ তাদের মাথার মধ্যে সবসময় কিন্তু কাজ 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 ঘোরা, তারার প্রতি খুব বেশি ন্যাক কিন্তু বৃশ্চিক রাশির থাকে না। অর্থাৎ হলেও হয়, না হলেও না হয়, যে আমাকে ঘুরতে যেতেই হবে। যেটা আমরা অন্য রাশির মধ্যে দেখতে পাই, দুটো একটা রাশি বিশেষ করে কর্কট রাশি বা মীন রাশি, সেটা কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে দেখা যায় না। অর্থাৎ ঘোরার ক্ষেত্রে কিন্তু হলেও হয়, না হলেও না হয়, অর্থাৎ পরিবারের যদি অন্য কেউ সদস্য বলে সেই ক্ষেত্রে তারা যেতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু শিক্ষা থাকে ভালো, অর্থাৎ তারা কিন্তু শিক্ষায় খুব পারদর্শী হয়, তারা উচ্চ শিক্ষিত হয় বৃশ্চিক রাশির মানুষরা। বৃশ্চিক রাশির মানুষরা বেশিরভাগ ক্ষেত্রেই জানবেন যে তারা কিন্তু সরকারি চাকরি করে, বাদ বাকি যারা বৃশ্চিক রাশির মানুষ তারা কিন্তু কোনো বেসরকারি বা সেলফ এমপ্লয়েডের কোনো কাজ করে বা ব্যবসা করে অনেকে বৃশ্চিক রাশির মানুষ। কেন বলছি, কারণ বৃশ্চিক রাশির মানুষ কিন্তু ভীষণ ইগো পরায়ণ, অর্থাৎ তাদেরকে যদি মানে মিষ্টি মুখে ভালো মুখে বৃশ্চিক রাশির মানুষকে যদি আপনি কোনো কিছু বলেন, আপনার সব কাজ চোখ বন্ধ করে করে দেবে। কিন্তু আপনি যদি তাদেরকে চোখ রাঙিয়ে কোনো কথা বলেন, হুকুম দিয়ে কোনো কথা বলেন, সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষ কিন্তু কোনো কাজ করবে না। এবং বৃশ্চিক রাশির মানুষ কিন্তু ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হয়, কারণ তাদের কিন্তু সেলফ রেসপেক্ট ভীষণ বেশি বৃশ্চিক রাশির মানুষের। তাই বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু এই জিনিসগুলো আমরা ভীষণ লক্ষ্য করি। বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু অল্পতেই ঠান্ডা লেগে যায়, এটা সবসময় মনে রাখবেন, অল্পতে ঠান্ডা লেগে যায়, কাশি শুরু হয় বৃশ্চিক রাশির মানুষদের। এবং বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু ভালোবেসে ভীষণ আঘাত পায়, কারণ বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু ভালোবাসার পরিণতিটা অত্যন্ত কম হয় এবং মানে ভালোবাসায় আঘাতটা বেশি আসে। অর্থাৎ যাকে ভালোবাসে মানে ভালোবেসে বিয়েটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুব খুব কম হয়, দুই একজনের ক্ষেত্রে পরিণতি পাই, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ভালোবেসে বিয়েটা পরিণতি পায় না বৃশ্চিক রাশির ক্ষেত্রে। চাকরি ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষ বা ব্যবসায়ী ভীষণ অগ্রগতি,
লাভ করে। কেন বলছি? কারণ এই রাশির মানুষ কর্মে বিশ্বাসী, আর যারা দেখুন কাজ নিয়ে পড়ে থাকে, মানে যারা কাজের উপরে বিশ্বাস, তাদের কিন্তু এই জিনিসটা কিন্তু বেশি ভালো হয়। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু সাথে সাথে কিন্তু ঈশ্বরও বিশ্বাসী, তারা কিন্তু নাস্তিক না, তারা ঈশ্বরে বিশ্বাসী, অর্থাৎ ধর্মে বিশ্বাসী। বৃশ্চিক রাশির মানুষরা জ্যোতিষ বিষয়ে বিশ্বাস করে, এবং বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু ঈশ্বরের কিন্তু নিয়মিত পূজা অর্চনাও করে থাকেন। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু সুন্দর রাঁধুনি হন, তারা রান্না করতে ভীষণ ভালোবাসেন। অনেক মা বোনেরা দেখেছি বৃশ্চিক রাশির মানুষ, তারা কিন্তু সুন্দর করে রান্না করেন, অর্থাৎ রান্না করা তাদের একটা হবির মধ্যে পড়ে। তবে মনে রাখবেন, এরা মানুষের সাথে কিন্তু মানে খুব যুক্তিপূর্ণ কথা বলতে পছন্দ করে, অহেতুক কথা বলা খুব একটা পছন্দ করে না। যেটুকু বলবে অল্প কথাতেই কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা অন্য মানুষের মন জয় করে নিতে পারে, অর্থাৎ এটা আমরা বলতে পারি তাদের একটা চারিত্রিক বিশেষ গুণ এটা, যে বৃশ্চিক রাশির মানুষরা সকলের সাথে মিশতে পারে এবং অল্প কথার মধ্যে তারা কিন্তু মানুষের মন জয় করে নিতে পারে। পৈতৃক সম্পত্তি সবসময় কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা পায়, অর্থাৎ পিতামাতার কাছ থেকে তারা কিছু না কিছু অবশ্যই সম্পত্তি হোক অর্থ হোক তারা কিন্তু পাবে বৃশ্চিক রাশির মানুষরা, অর্থাৎ তাদের বিপদে আপদে সবসময় জানবেন তাদের পিতামাতা কিন্তু তাদের সাহায্য করতে এগিয়ে আসবে। অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষের কাছে এটা কিন্তু একটা অপরচুনিটি যে তারা তাদের ফ্যামিলির থেকে কিন্তু সাহায্য পায়। তবে বৃশ্চিক রাশির মানুষের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে কিন্তু খারাপ হতে পারে, অর্থাৎ সন্তান কিন্তু আপনার অবাধ্য হতে পারে, বা আপনি সন্তানের কাছ থেকে যেটা এক্সপেক্ট করছেন সেটা হয়তো সন্তান আপনার নাও করতে পারে, যারা বিশেষ করে পিতামাতা আছেন বৃশ্চিক রাশির মানুষরা। অর্থাৎ সন্তানকে নিয়ে আপনি কোনো কষ্ট পেতে পারেন, অথবা সন্তানের জায়গায় আপনার নেগেটিভ ফল দিতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। 2024 সাল কিন্তু বৃশ্চিক রাশির জন্য ভালো যাবে, খারাপ যাবে না। কথাটা কেন বলছি, তবে বৃশ্চিক রাশির মানুষের যেটা হবে সেটা হচ্ছে, দেখুন যে 2024 সালে মে মাস থেকে বৃশ্চিক রাশির মানুষের খুব ভালো যাবে, কারণ আপনার রাশির সপ্তমে কিন্তু বৃহস্পতি ঢুকবে। সেই জন্যে বৃশ্চিক রাশির মানুষের দেখুন দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি কিন্তু বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি জানবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে জীবনে উন্নতি করতে গেলে বৃহস্পতি জোর আপনার থাকতে হবে, কারণ বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি পঞ্চম পতি, অর্থাৎ আপনার অর্থ ইনকামের জায়গা, ভালোবাসার জায়গা, ব্যবসায় সফলতার জায়গা, সেই বৃহস্পতি কিন্তু বর্তমানে ষষ্ঠে বসে আছে এখন গ্রহের সঞ্চারে, ট্রানজিটে। সেই জন্যে বৃহস্পতি 1 মে থেকে বৃষ রাশিতে ঢুকবে, সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের কিন্তু দুটো বৃশ্চিক লগ্ন বা অথবা বৃশ্চিক রাশি তাদের ভালো যাবে, কারণ আপনার সপ্তমে বৃহস্পতি ঢোকার পরে কিন্তু আপনার উন্নতি লক্ষ্য করবেন। একাদশে বর্তমানে বৃশ্চিক রাশির একাদশে কিন্তু কেতু বসে আছে, সেই ক্ষেত্রে ইনকামের একটা সমস্যা আপনার থাকবে, অর্থাৎ ইনকাম কিন্তু অতটা মনের মতো নাও হতে পারে, ইনকামের ক্ষেত্রে মানে মাঝে মাঝে ইনকাম বন্ধ হয়ে যেতে পারে, আবার হয়তো ইনকাম হচ্ছে, এই জায়গাটা কিন্তু হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, কারণ একাদশে কেতু ইনকামটা কিন্তু রেগুলার বেসিসে নাও আসতে পারে। আজকের আলোচনা এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।